আমরা এখানে একটু সুরা সুরাসুয়ার থেকে কিছু ঘটনা তুলে ধরি কোরআন ঠিক যেভাবে বর্ণনা করছে সেটা আল্লাহ সুমন্ত বলছেন সুরাসার এগারো নম্বর আয় থেকে তিনি দীর্ঘ আলোচনা করেছেন ফেরাউনের সম্প্রদায়ের কাছে এখানে দশ নম্বর আয় থেকে আমরা পড়ি মিন আর স্মরণ করো যখন তোমার রব মুসা মুসাকে ডেকে বললেন তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও কাউমা ফেরাউন সে সেই কে ফেরাউনের সম্প্রদায় কোন তারা কি ভয় করবে না তারা কি তাকে অবলম্বন করবে না কালরবী ইন্নি আখু আইয়ু কেদ্দি বোন মুসা সালাম তখন বললেন হে আমার রব আমি অবশ্যই আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে আমাকে মিথ্যাবাদী বলবে ওয়াদি ও সৌদরী ওলাইন তলে কুলিসানিল ইলা হারুন আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে প্রথম তো বললেন তিনি ভয় করছেন ভয়ে তো বক্ষটা সংকীর্ণ হয় সংকুচিত হয় আমার জিব্বা চলছে না সুতরাং আপনি হারুনের প্রতি পাঠান অর্থাৎ হারুনকেও নবী করে দিন আমার সঙ্গী করে দিন আল্লাহম আলাই আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধের অভিযোগ আছে সেটা তো কোরআন বর্ণনা করেছে তাই না ফলে আমি আশঙ্কা করছি যে সেই কারণে তারা আমাকে হত্যা করে বসবে কালা কাল্লা আল্লাহ বললেন কখনো নয় ফাদা যে আয়া চিনা তোমরা দুজন অর্থাৎ ইতিমধ্যে আল্লাহ সালা তার নবী এবং রাসুল মুসা সাল্লামের আটতি এবং আবেদনকে তিনি কবুল করলেন হারুনকে নবী হিসাবে তিনি পয়গাম পাঠিয়ে দিলেন এবং তারপরে দুজনকে একসাথে নির্দেশ দিলেন ফাদ হাবা তোমরা উভয়েই আমার আয়াত সহকারে চলে যাও ইন্না মাহ মুাম অবশ্যই আমরা আছি তোমাদের সাথে শ্রবণ করি শ্রবণকারী অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি ফাতিয়া ফেরাউনা ইন্না রাসুল ও আলামিন তোমরা উভয়ে ফেরাউনের কাছে গিয়ে বলো নিশ্চয়ই আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসুল এবং বার্তা বাহকা ইয়াবেন তুমি বন ইসরায়েলকে আমাদের সাথে দিয়ে দাও এটা ছিল প্রথম বক্তব্য আল্লাহ তাকে এই বার্তা দেওয়ার জন্য বলেছেন যে ফেরাউনের কাছেই বার্তাটা দিয়ে দাও ফেরাউন বলল আমরা কি শৈশবে আমাদের মধ্যে তোমাকে লালন পালন করি নাই আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ অর্থাৎ এই ফেরানোর অন্য ঘটনা তো আপনি জানেন তার স্ত্রীর ঘটনা এবং কীভাবে আল্লাহ তালা শত্রুর গৃহে তার প্রিয় একজন নবীকে লালন পালন করলেন সুহান আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর উইজডম আল্লাহ যে প্রাজ্ঞ হাকিম আজিজ আলুল্লি মায়ুরিদ যা ইচ্ছা তাই করতে পারেন এবং সেটা অত্যন্ত চমৎকার ভাবে এটা এই ঘটনার একটা বড় প্রমাণ ফেরাউন তাকে সাইকোলজিক্যালি দুর্বল করার চেষ্টা করলো বললো তুমি আবার এই বনিস্রাইলদের পক্ষে যাদেরকে নিয়ে আমি খেলছি অনেকটা সেরকমই তুমি তাদের পক্ষে কেন দাঁড়াচ্ছ তাদের পক্ষে কেন ওকালতি করছ তুমি তো সেই ব্যক্তি যাকে আমি আমার গৃহে লালন পালন করেছিলাম এসান জেতলানো এটাকে বলা হয় এসান জেতলানো শৈশবে তোমাকে খাইয়েছি পরিয়েছি আদর করেছি কত কিছু করেছি সেগুলো কি তোমার স্মরণ নাই সে কথাটা সে খোটাটা এখানে দেওয়া হচ্ছে আর তুমি তোমার জীবনের একটা বড় অংশ আমার সাথে কাটিয়েছ ও ফালা ফায়লা তাকাল্লা তি ফায়ালতা ও আন্তমিনাল কাফির আর তুমি তোমার কর্ম যা করার করেছ আমার গোত্রের একজনকে তুমি হত্যা করেছ এবং তুমি এ সব কিছু এটা করে তুমি অকৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছ কে বলছে এটা ফেরাউন বলছে মুসা আলাহিসাল্লামকে তাহলে ফায়ালতুহা ইদা ওয়ায়না মিনা দলিন মুসা বলল আমি যখন এটা করেছিলাম তখন আমি বিষয়টা ভালো করে বুঝতে পারিনি মানে তিনি তার একটা ওজর এখানে পেশ করছেন আসলে তো ইচ্ছে করে তাকে হত্যা করেননি যেহেতু সে জুলুম করছিল তাকে প্রতিহত করার জন্য তিনি একটা চপট আঘাত করেছিলেন তাতে ও লোকটা মারা গিয়েছিল ফাফারির তুমিন এরপর বললেন মুসা অতপর আমি তোমাদেরকে ভয় করলাম লাম মাখিফ তারপর তোমাদের থেকে আমি পালিয়ে গেলাম হুকমা এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন প্রজ্ঞা এখানে নবুয়ত এবং রেসালাত আমাকে রাসুলদের অন্তর্ভুক্ত করে দিলেন আলাইয়ান অতিলচাব ইসরাইল আর তুমি যে আমার প্রতি অনুগ্রহ করেছিলে সে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছ এই জন্যে সেই খোঁটা দিয়ে তুমি আজকে বন ইসরায়েলকে তোমার দাস বানিয়ে নিলে বন হলো আমার আমার অনুসারী আমি বন একজন ব্যক্তি সেই বংশে জন্মগ্রহণকারী আর তুমি বন ইসরায়েলকে তোমার দাস বানিয়ে নিলে আমার প্রতি অনুগ্রহ করেছিলে আজকে সেই খোটা তুমি আমাকে দিচ্ছ তাহলে ফেরাউন আমার রব্বুল আলামিন। তখন ফেরাউন তাকে জিজ্ঞেস করলেন না ছো বল রব্বুল আলমিনকে সৃষ্টিকূলে রবকে রব্বুসামা ওয়াতি হুমা মুসা বললেন আসমানসমূহ এবং জমিন এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সবের রব হলেন আমাদের রব ইন মোকে নেই যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো হওয়ালা লিমন হাওলা হুয়ালা তেস্তেমে ওন ফেরাউন তখন তার আশেপাশের দিকে তাকালো সবার দিকে উদ্দেশ্য করে বলল তোমরা কি মনোযোগ সহকারে শুনছো দেখো মুসা কি বলছে হওয়ালা রব্য কুম রব্য আবা ইকুমুলা ওয়ালিন মুসা সালাম বললেন তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী আহ পিতৃ পুরুষের রব রাসূল আ কুমল্লা দি উরসিলা ইলাই কুম্লা মেজিন এবার ফেরা একটা বক্তব্য দিলো বলল তোমাদের কাছে প্রেরিত এই রাসূল নিশ্চয়ই একটা পাগল শোধানল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকেও এটা অববাদ দেওয়া হয়েছে আল্লাহর একজন রাসূল সত্যিকার ভাবে যিনি অভিপ্রাপ্ত এবং তিনি বড় উলুল আজমে মিনার রুসুল যারা অন্তর্ভুক্ত যখন তাকে কেউ পাগল বলে তখন কীরকম অবস্থা হয় তার মানসিক তাই না এবং যখন সেটা হয় প্রবল প্রতাপশালী কোনো ব্যক্তির পক্ষ থেকে সারা দেশবাসীকে উদ্দেশ্য করে তখন সেটা আরো কঠিন জিনিস হয়ে পড়ে তার মানে হচ্ছে এই যে একটা সেরা বাইনাল হক বাতিল হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব এটা কঠিন একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে মানে এটা ঘটেছে সেই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন এটা একটু আমাদের ভাবার বিষয় আছে আরমপুর মেসিরে কল মাগরিব ওয়ামা বেঈ নাহমা মুস আলাহিসাল্লাম তখন বললেন আল্লাহ তিনি পূর্ব পশ্চিম এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সব তিনি রব ইল কুন্তম কাটিলুন যদি তোমরা বুঝে থাকো উপলব্ধি করে থাকো আলা আল্লাহ ইনি তাখাদ্দা ইলাহ ন লা আজ অ আলান্না ক্যামিনাল তখন ফেরাউন এবার আসল কথায় আসলো বলল যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে রূপে গ্রহণ করো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করে ফেলবো তোমাকে আমি জেল জুলুমের মধ্যে ফেলে দেবো দেখেন তাহলে আওয়ালাম মবিন মুসালসলাম তখন বললেন আচ্ছা যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসি কোনো বিষয় নিয়ে আসি তাহলেও কি তুমি তাই করবে তখন সেরাউন বললো তুমি নিয়ে আসো ইনকুন্ত আসাদ যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও ফা আলকা আসাহু ফাঈদাহিয়া তুমিন অতপর সে লাঠি ফেলে দিল মুসার্লাম লাঠি ফেলে দিলেন আল্লাহ তালা তাকে এটা দান করেছিলেন এটা তার ছিল একটা মরজেজা তৎক্ষণাৎ একটা স্পষ্ট অজগর হয়ে গেল ওয়ানাজ আয়াদাহু ফাঈদাহিয়া বাইনা আর তিনি তার হাত বের করলেন ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে গেল। কাল আলিলাহু ইন হ্যাদা ইল্লা সাহের আলিম ফেরাউন এটা দেখে সে বিস্মিত হল কিন্তু আল্লাহ তালা তার নসিবে হৃদায়ত রাখলেন না তখন সে এটাকে নেগেটিভলি নিল এটা আমাদের সমাজে আছে প্রচুর ব্যক্তি দেখবেন আপনি যত সত্যই তার সামনে উন্মোচিত করেন না কেন উপস্থাপন করেন না কেন সে কিন্তু সত্যকে গ্রহণ করে না তার একটা নেগেটিভ মাইন্ড আছে স্ট্রং নেগেটিভ মাইন্ড আছে যে কারণে যাই বলেন না কেন সে পাশ কেটে বের হয়ে যাবে কিছু মানুষকে আল্লাহ তালা ঠিক বিপরীত ভাবে তৈরি করেছেন আপনি তার কাছে কোন সত্য উপস্থাপন করলেই সে সাথে সাথে সেটাকে লুফে নেয় এরা ভাগ্যবান সেই দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত মুসাল্লামের এত মর্য দেখে যার মনের মধ্যে কোনো বোধোদয় হলো না যার আকলটা কাজ করলো না যার ইন্টেলেক্টটা সাড়া দিল না যার বৃত্তি এখানে অকেজ হয়ে গেল কিন্তু এই আয়াতগুলোর মধ্যে লেখা আছে যে ফেরাউনের হাজার হাজার অনুসারী তারা কিন্তু এই আনতে পেরেছিল ফেরাউনকে বলল তার আশেপাশের পরিষদদের যারা সভাসদ তাদের উদ্দেশ্যে বলল এ তো এক বিজ্ঞ জাদুকর এটা নেগেটিভ একটা উক্তি একজন ব্যক্তি তিনি প্রাপ্ত হলেন আল্লাহ তাকে মরজিজা দিলেন এবং তিনি তাকে সে মরজিজা দেখালেন তখন সে বলল এটা জাদু টোনার মাধ্যমে হয়েছে বা জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়েছে তার উদ্দেশ্য কি ফেরান বলছে ইউরিদ ইউরি যা কুমিন আর দি কুমবে সে তোমাদেরকে তোমাদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় ফাইদা ফামাদা তা মরুন অতএব তোমরা আমাকে হে দেশবাসী কি পরামর্শ দাও ফাহু আরজে জে ও আহু ও বা আতফিল মেদা এনে তার সভাসদরা অবশ্যই তার বসংবোধ ছিল তার পক্ষে কথা বলছিল তারা বলল তাকেও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আর সংগ্রহকারীদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও অর্থাৎ তাদেরকে আরেকটু সময় দাও তারা যেন একটু ভাবনা করে এবং তোমার আনুগত্য করে তোমাকেই তাদের ইলাহ এবং রব হিসাবে মেনে নেয় যেহেতু তুমি বলেছ আলা তুমি আমাদের রব আমরাও সেই স্বীকৃতি দিচ্ছি এনাদেরকে একটু সময় দাও একটু চিন্তাভাবনা করে দেখুক আর ইন দ্য মিন টাইম নগরে নগরে লোকদেরকে পাঠিয়ে দাও যাতে তারা জাদুকরদের সংগ্রহ করে নিয়ে আসে এবং মুসাইসালাম আহ তার জাদুকে মানে তাদের ভাষায় তার জাদুকে আমাদের এই জাদুকররা যেন তারা মোকাবেলা করতে পারে আলীম এই সংগ্রহকারীরা আপনার নিকট বিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে এটা ফেরানো সভাসদরা বলল এরপরে ঘটনাটা ঘটে গেল অবকাশ দেওয়া হলো অন্যদিকে অন্য জাদুকরদেরকে নিয়ে আসা হলো আল্লাহ সামতাল বলছেন তারপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একসাথ করা হলো আন্ত আল্লাহ ওন আর লোকদেরকে বলা হলো তোমরাও কি এই যে একটা জাদুর একটা যুদ্ধ হবে সেটা দেখার জন্য তোমরাও কি সমবেত হবে লালা ইন ক্যানো হল গালিমুন যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয় কারণ এত জাদুকর তার বিরুদ্ধে মুসাদাম একা আর কি করতে পারবে আগে থেকেই তাদের একটা মাইন্ডসেট হয়ে আছে মুসাদাম আসলে এই জাদুকরদের মোকাবেলা করতে পারবে না সেই জন্য তারা বলল যে আমরা আশা করি যে আমাদের জাদুকররা জিতবে এবং আমরা এদেরকে অনুসরণ করবো ফালাম্মা জা সাহারাতি বিন যখন জাদুকররা আসলো তারা ফেরাউনকে জিজ্ঞেস করলো যদি আমরা আমরাই যদি বিজয়ী হই তবে আমাদের জন্য সত্যি আপনার কাছে কোনো পুরস্কার আছে কিনা ফেরাউন তখন বলল অবশ্যই আর তোমরা যখন আমার তোমরা তখন আমার ঘনিষ্ঠ জনদের নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুসা সালাম তখন তাদেরকে বললেন তোমরা যা নিক্ষেপ করোর তা নিক্ষেপ করো যা দেখানোর তা দেখাও হিবা আল্লাহ আসি রসিম লানাহনুল বেজতে তারপর তারা তাদের রশি লাঠি নিক্ষেপ করল এবং বলল ফেরাউনের মর্যাদার কসম যেহেতু তারা ফেরাউনকে রব মনে করতো ফেরাউনের মর্যাদার কসম অবশ্যই আমরাই বিজয় বিজয়ী হব ফা আল কামোসা এরপর আসলো মোসাের পালা তিনি তার লাঠি ফেললেন ফা ইদা হিয়াতল ফুমাই আফি ফলে তৎক্ষণাৎ তাদের মিথ্যা প্রদর্শনগুলোকে গ্রাস করে ফেলল একটা আজদাহা তাদের হাজার হাজার সর্পগুলোকে গ্রাস করে ফেলল যারা যারা জাদু করছিল তারা জানত তাদের এটা মিথ্যা জাদু এবং তাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি তাদের চাইতেও আরও অধিক দক্ষ জাদুকর হয়ে থাকেন তবুও এই ঘটনাটা এভাবে ঘটতো না যেটা সালাম ঘটিয়েছেন ফলে আল্লাহ তালা এখানে একটা মহাসত্যের কথা উল্লেখ করলেন এবং ঐতিহাসিক ঘটনাটা উল্লেখ করলেন সেটা কি ফাউল কিয়া সাহারাতু সাজিদিন জাদুকররা সেজদা বনত হয়ে পড়ল কেন কারণ তার উপলব্ধি করেছে এটা মিথ্যা নয় মুসা আলাহিসের ঘটনা যেটা হয়েছে এটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাসাইন্ড মানে সেজদায় কার জন্য পড়লো ফেরানোর উদ্দেশ্যে না কিন্তু তারা সেজদায় পড়লো মহান আল্লাহ সুবাহ তাল্লাহার উদ্দেশ্যে তারা সাথে সাথে উপলব্ধি করলো এই ঘটনাটার পেছনে মূল ঘটক হিসাবে কে দায়িত্ব পালন করছেন আল্লা সুবাহান তালা এটা তারা এত দ্রুত বুঝলো কারণ তাদের মধ্যে আগে থেকে নেগেটিভ সেন্সটা কাজ করে তারা স্বাভাবিক রেগুলার জব করছিল ফেরাউনের নির্দেশে কাজটা করলো কিন্তু যখনই তারা উপলব্ধি করলো এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটলো তাদের যে ইনস্টিংটিভ নলেজ তাদের যে বুদ্ধিবৃত্তি সেটার সাথে সাথে ক্যাচ করল নট পসিবল ফর এ হিউম্যান ফ্রম আল্লাহ এটা হিউম্যান্লা পক্ষ থেকে আর সাথে সাথে দেখেন তারা হয়ে পড়লো তারা বলল আমরা ইমান আল্লাম সকল রবের প্রতি এখানে দেখেন মুসাল্লামকে তাদেরকে কোনো কাউন্সিলিং দিয়েছিলেন তাদেরকে কোনো যুক্তি দিয়েছিলেন তাদেরকে কোনো ডিবেটের জন্য আহ্বান করেছিলেন তাদের উদ্দেশ্যে একটা ছোট শর্ট কোনো বক্তৃতা কিংবা খোদবা দিয়েছিলেন দেন নাই দেন নাই তাহলে দেখেন হেদায়েতটা কিভাবে নসিব হয় মানুষের আর এটা কত ইনস্টিংটিভলি হয়েছে কত দ্রুত মানে ঘটনাটা ঘটলো তারা সিজদা মতো তো হলেন সিজদা থেকে উঠে কি বললেন আমার না রব্বুল আহলামিন রব্বুল আহলামিনের প্রতি আমরা ইমান পোষণ করলাম ইমান আনলাম রব্বি মুসা ও তখন সবচেয়ে বড় নবী নবী এবং রাসুল ছিলেন কি মুসালসাল্লাম এবং তার সাথে সাথী হারুন তার স্পেসিফিক করে দিয়েছে মুসা সালাম এবং হারুন আলাই যে রবের কথা বলছে সেই রবের প্রতি আমরা ইমান আনলাম মহাসত্য রবের প্রতি আমরা ইমান আনলাম তৌহিদের কি চমৎকার ঘোষণা খেয়াল করেছে একটা জাতি একত্রিত হয়ে কালেক্টিভলি মহাসত্যকে মেনে এটা তারা সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালা তাদেরকে হেদায়তের জন্য কবল করেছিলেন তাদের অন্তরকে খুলে দিয়েছিলেন তাদের বুদ্ধিবৃত্তিকে আল্লাহ তালা শানিত করে দিয়েছিলেন ফলে সত্যকে ক্যাচ করা সত্যকে উপলব্ধি করা এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল অনেক সময় দেখবেন আপনি ইসলামকে যতটা বুঝতে পেরেছেন আপনি ইসলামের ব্যাপারে যতটা কনভিনসড আপনার চাইতে আরও অনেক বুদ্ধিমান আরও অনেক মেধাবী আর অনেক মেধাবী রেজাল্ট অধিকারী আর অনেক প্রভাবশালী সে কিন্তু ততটা বুঝতে এতে অবাক হওয়ার কিছু নেই এতে অবাক হওয়ার কিছু নেই আপনি কখন এটা ভাববেন না মেধাবীরা যাই বলে তাই সঠিক সত্য মেধাবীদের মধ্যে আবদ্ধ নয় কারণ মেধাবীদের মধ্যে দুই প্রকার আছে এক প্রকার যারা সত্যকে গ্রহণ করে আরেক প্রকার তারা যেহেতু আগে থেকে নেগেটিভ মাইন্ডেড আল্লাহ তাদেরকে সত্য উপহার দেন না সত্য তাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু তারা কৌশলে সে সত্যকে পাশ কাটিয়ে যায় সে সত্যকে অস্বীকার করে সেটা আমরা এখানে দেখলাম দুটো ঘটনাই কিন্তু এই ঘটনার মধ্যে আছে মূসা এবং তার সাথে কিছু মানুষ তারা সত্যকে গ্রহণ করে নাই আবার বিপুল মানুষ যাদের কাছে ভুল ক্রমে ফেরাউনের এই মেসেজটা গিয়েছিল তারা ফেরাউনের অনুসরণ করেছে কিন্তু যখনই মুসা আল্লাহ সত্যিকার মেসেজটা চলে এসছে উপস্থাপিত হলো তখন তারা কিন্তু সত্যকে গ্রহণ করল এরপর ফেরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান এনে ফেলেছ আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান এনে ফেলেছ ইন্নাহুল কাবিরকম আল্লাহ দিয়া আল্লাহ কুমসাহার এখন বুঝতে পারছি সে তোমাদের সবচেয়ে বড় জাদুকর যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তোমরা আমার সামনে এই জন্য এই নাটকটা করলে ফেলে সৌফন ও চিরে তোমরা জানতে পারবে তিনি তখন বললেন ফেরাউন তখন বলল যে ও আমি তোমাদের হাতগুলো এবং তোমাদের পার্শম বিপরীত থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে শলিবিদ্ধ করবো ইমান আনাটা কি অপরাধ মানুষের এটা মৌলিক অধিকারের মধ্যে গণ্য সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে চায় আপনি কেন তাকে শাস্তি দিবেন সে তো সমাজের কোনো ক্ষতি করে নাই সে তো আপনারও কোনো ক্ষতি করে নাই সে তো মানবতারও কোনো ক্ষতি করে নাই তাই না এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু ফেরানোর সময় না আগে পরে সবসময় আমরা দেখেছি মানে একজন ব্যক্তিকে তার হাত কেটে দেওয়া তার পা কেটে দেওয়া তাকে সুনিবদ্ধ করে হত্যা করার মতো আনাটা কি এত বড় পাপ সত্যিকার অর্থে যদি নিরপেক্ষভাবে আমরা চিন্তা করি তাহলে দেখব ইমান আনা এবং ইসলাম পালন করা সালাদ পড়া দাড়ি রাখা টুপি পরিধান করা এগুলো আদতে ভালো কাজ ছাড়া কোনো অপরাধের মধ্যেই পড়ে না এরপর একদল মানুষ এই জিনিসগুলোকে তারা সহ্য করতে পারে না শুধু এই অপরাধই তারা মানুষকে শাস্তি দেয় যেটা আল্লাহ তালা এখানে তুলে ধরলেন আলুল আবাই ইন্না মন কালী বোন তারা বললো কোন ক্ষতি নেই হে ফেরাউন আমাদেরকে এত কঠিন শাস্তি তুমি দেবে হত্যা করবে আমরা মনে করি এতে কোনো ক্ষতি নেই নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব তোমার মাধ্যমে তুমি তোমার হত্যাকার্যের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব আল্লাহর কাছে যিনি আমাদের রব যিনি আমাদের ইলাহ তার কাছে ফেরার জন্য আমরা উদগ্রীব তার কাছে আমাদেরকে বাই হুক ওর বাই ক্রুক তাওয়ান আউকার হান ফিরতেই তো হবে আর তাকে আমরা এখন ইমান আনার কারণে ভালোবেসে ফেলেছি আমরা আমাদের মাহবুবের কাছে সেই মহান সত্তা যাকে আমরা ভালোবাসি তার কাছে আমরা ফিরে যাই সুহান দেখেন এই ঘটনাগুলো কত সুন্দর ইন্না নতমা আইয়াদ ফেরালানা রব্বনা খাতায়না আনকুন্না আউ্লে মেনিন আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধ সময় ক্ষমা করে দেবেন কারণ আমরা মমিনদের মধ্যে প্রথম আমরা প্রথম ইমান আনয়নকারী